পোকো F2 কিন্তু এখনো পর্যন্ত আসেনি, অর্থাৎ আপকামিং হয়ে আছে। তো ইতিমধ্যে পোকো আরেকটি নতুন ডিভাইস আসতে চলেছে, তার নাম হলো পোকো F2 Pro, যেখানে পোকো F2 এখনো পর্যন্ত আসেনি, আপকামিং হচ্ছে, যেখানে আসতে চলেছে পোকো F2 Pro। আমার মনে হয় এই দুটি ফোন একসাথে লঞ্চ হতে চলেছে। তো তারই আজকে ফুল স্পেসিফিকেশন, প্রাইস ও লঞ্চিং ডেট নিয়ে কথা বলা হবে। তো হ্যালো গাইস, আপনারা আছেন বাংলাটেক ইউটিউব চ্যানেল, তো সাথে আছি অনুরাগ। তো আসুন শুরু করা যাক। ডিভাইসটি যা ডিসপ্লের সাথে আসতে চলেছে, তার 6.67 ইঞ্চ সুপার অ্যামুলেটেড রেজারলেস ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে, কোম্পানিটা হচ্ছে 92.7%, যেখানে ক্যালকুলেটেড স্ক্রিন টু বডি রেশিও 87.23%, যেখানে এই ডিসপ্লেটা আসতে চলেছে খুবই ভালো ডিসপ্লের সাথে আসতে চলেছে, যেখানে আপনি ব্রেজারলেস ও সুপার অ্যামুলেটেড ডিসপ্লে সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ডিভাইসটির সাথে। তো এই ডিভাইসের যে ক্যামেরা সেটআপগুলি আসতে চলেছে, এটা কোয়াড ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেল অ্যাপারচার, 1.69 যার যেটা মেন ক্যামেরা, যেখানে 13 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছে, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা 5 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন, ম্যাক্রো লেন্স ও 2 মেগাপিক্সেল পেয়ে যাচ্ছেন ডেপথ ক্যামেরা, যেখানে আপনি আর ফ্রন্ট ক্যামেরা সেটআপের সাথে আসছে 20 মেগাপিক্সেল F2.2 অ্যাপারচারের সাথে, এখানে আপনি পেয়ে যাচ্ছেন পপ আপ ক্যামেরা সাপোর্ট। তো এবার নেক্সট কথা বলি এর প্রসেসর, অর্থাৎ জিপিইউ সিপিইউ নিয়ে। তো এর মধ্যে আপনি কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 865, অক্টাকোর 2.84 গিগাহার্টজের প্রসেসরের সাথে আসতে চলেছে, যেখানে একটা গেমিং প্রসেসর বলতে পারেন, পাওয়ারফুল প্রসেসর বলতে পারেন, যেখানে জিপিইউ আসতে চলেছে অ্যাড্রিনো 650 জিপিইউ, যেখানে একটা পাওয়ারফুল জিপিইউ ও পাওয়ারফুল সিপিইউ প্রোভাইড করছে কোম্পানি থেকে, যেখানে আপনি ভালো পারফর্ম করতে পারবেন, হাই গেমিং পারফর্মস করতে পারবেন, এক্সপিরিয়েন্স ভালো করতে পারবেন এই ডিভাইসটির সাথে। তো এবার কথা বলি ডিভাইসটির কিছু মেন বা কি ফিচার্স নিয়ে। তো এই ডিভাইসটির মধ্যে আপনি MIUI 12-এর সাপোর্ট পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 10। তো এই ডিভাইসের ভেরিয়েন্টের সাথে আসছে 6 জিবি ও 128 জিবির সাথে। আপাতত এই ভেরিয়েন্টটিকে এখানে অ্যানাউন্স করা হয়েছে, আদার্স যে 8 জিবি 256 জিবি যে ভেরিয়েন্টটি আছে সেই ভেরিয়েন্টটি এক আপাতত আসেনি, লঞ্চিং হওয়ার পর এই ভেরিয়েন্টটা আসতে চলেছে। তো এর মধ্যে যে আপনি ব্যাটারি পেয়ে যাচ্ছেন, 4700 mAh একটি ব্যাটারি পেয়ে যাচ্ছেন এই ডিসপ্লের সাথে, যেখানে আপনি 30 ওয়াটের সুপার ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট পেয়ে যাচ্ছেন উইথ টাইপ সি পোর্টের সাথে। যেটা বলি ডিভাইসটির লঞ্চিং ডেট ও প্রাইস নিয়ে। তো এই ডিভাইসটির যে প্রাইসের সাথে আসতে চলেছে, একটা বলতে পারেন কোনো বাজেট সেগমেন্টের ডিভাইস নয় এটা, যেখানে বাজেট আসতে চলেছে 40,790 টাকার মতো, যেখানে আপনি একটি 5G সাপোর্ট পেতে চলেছেন এই ডিভাইসটির সাথে। আপাতত এখন ডিক্লিয়ার করা আছে 4G সাথে, লঞ্চিংয়ের পর একটা হার্ডওয়্যার চেঞ্জিংয়ে 5G আসতে চলেছে, যেখানে আমি আসতে চলেছে লঞ্চিং ডেট 16 জুন এর লঞ্চিং ডেট হতে চলেছে, যেখানে আনঅফিসিয়ালি বা এক্সপেক্টেড লঞ্চিং ডেট হতে চলেছে ডিভাইসটির। বলতে পারেন এই ডিভাইসটি একটা পাওয়ারফুল ও গেমিংয়ের জন্য অনেকটাই ভালো করা হয়েছে ডিভাইসটি, শুধুমাত্র গেমিং না, নর্মাল ইউজের জন্য এই ডিভাইসটি অনেকটাই ভালো পারফর্ম করবে। তো আজকের মতো ভিডিওটিকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই নিজের আর লোকের সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে নেবেন। ও যারা যারা অনেকে আমি ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে সাবস্ক্রাইব যারা করেছেন তারা দেখছেন, প্লাস যারা নন সাবস্ক্রাইবার্স আমার নট সাবস্ক্রাইব করেছেন তারাও দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন ও পাশে দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান মাধ্যমে সবার আগে দেখতে পারেন। তো আবার দেখা হবে এক নতুন ভিডিওর সাথে।